আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিনা আক্তার জুয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অধ্যায় পঞ্চম একচালক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় এই অধ্যায়ের সমাধান সেট এবং সমাধান করো সমস্যা আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের আমরা যে কথিত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনা প্রথমেই দেওয়া আছে যে একটি সংখ্যা অপর সংখ্যা 5 এর 2 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে বলা আছে যে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা অপর সংখ্যাটাকে 5 ভাগে 5 এর 2 গুণ। তাহলে সংখ্যা দুইটির সমষ্টি অর্থাৎ এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাদের যোগফলটা কত হবে? 98 বা 98। তাহলে এখন এই সংখ্যা দুইটি কত হবে তা আমাকে কি করতে হবে? বের করতে হবে। যেহেতু এখানে আমাদের কি সংখ্যা দুইটি কি দেওয়া নেই, তাহলে আমরা মনে করি একটি সংখ্যা এক্স, মনে করি একটি সংখ্যা এক্স। যখন আমাদের একটি সংখ্যা কি এক্স হয়ে যাচ্ছে, তখন বলা আছে যে একটা সংখ্যা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি অপর সংখ্যার এত গুণ। তাহলে যখনই আমাদের একটা সংখ্যা এক্স হচ্ছে, তখন অপর সংখ্যাটা কি হচ্ছে? এই ওই সংখ্যাটা কি ধরেছে আমি? এক্স। তাহলে এক্স এর এত গুণ। অর্থাৎ মনে করি একটি সংখ্যা এক্স, অতএব অপর সংখ্যা হচ্ছে এক্স এর 5 ডিভাইডেড বাই 2 গুণ। অর্থাৎ এখন যদি আমরা, যেহেতু পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা কি লবের সাথে গুণ হবে, অর্থাৎ 2x/5। তাহলে অপর সংখ্যাটা আমার বের হলো 2x/5। এখন এখানে যে এই যে দুইটি সংখ্যা আমি নিয়েছি, মনে করি একটা সংখ্যা কত ধরেছি x, এবং অপর সংখ্যাটা আমি কত ধরেছি 2x+5। এই যে এই দুটো সংখ্যা ধরেছি, এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি তাদের যোগফলটা বা সমষ্টিটা আমার হবে 98 বা 98। তাহলে আমি শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি x+2x/5=98। এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে 5, যেহেতু পূর্ণ সংখ্যার সাথে যখন লসাগু করব, হরটা সরাসরি পূর্ণ সংখ্যার সাথে কি হবে? গুণ হবে। তাহলে 5x+2x=98, বা 5x এর সাথে 2x যোগ করলে হবে আমার 7x=5 এর সাথে 98 গুণ করলে হবে 490। এখন যেহেতু 7x আমার রাখা যাবে না, x এর মান বের করবো, তাহলে 7 দিয়ে কি এই 490কে ভাগ করতে হবে। এখন যদি 7 দিয়ে বা 7 দিয়ে 490কে ভাগ করি, তাহলে আমার হবে x=70 বা 70। তাহলে আমার x এর মান বের হলো। এই x-টাকে আমি কি ধরেছি? একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা আমার বের হলো x। যদি x এর মানটা আমার জানা থাকে, তাহলে এই যে অপর যে সংখ্যাটা আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে এই অপর সংখ্যাটা কিন্তু আমি বের করতে পারবো। কিভাবে? এই অপর সংখ্যাটা যে আছে 2x/5, এখানে আমি x এর মানটা স্থাপন করতে পারবো। তাহলে একটি সংখ্যা 17/70 এবং অপর সংখ্যা হচ্ছে 2x/5=2×70/5 বা 28। তাহলে একটা সংখ্যা যখন হচ্ছে আমার 70, তখন অপর সংখ্যা হচ্ছে আমার 28। এরপরে আমরা পরবর্তী সমস্যা দেখি। আমাদের পরবর্তী সমস্যায় বলা আছে, দেখো লক্ষ্য করো, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর, অর্থাৎ একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। এখানে আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ আমরা তাকে বলি যে ভগ্নাংশের কি লবটা ছোট, হরটা কি বড়। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। এখানে বলা আছে একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে যে ভগ্নাংশের লব এবং হরের মধ্যে পার্থক্য হচ্ছে 1। অর্থাৎ লব থেকে হর বিয়োগ করি, বা যেহেতু আমাদের যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে, প্রকৃত ভগ্নাংশের হরটা কি সবসময় বড়, তাহলে হর থেকে যেহেতু বড় থেকে আমরা ছোট বিয়োগ করব, তাহলে হর থেকে লব বিয়োগ করলে তাদের বিয়োগফলটা কত হবে? 1। এখন আবার বলেছে লব থেকে একই সাথে, এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের লব থেকে যখন আমরা
টু বিয়োগ করব, অর্থাৎ দুই বিয়োগ করব, এবং একই সাথে ওই সময়ে লবের সাথে কি টু বিয়োগ করব, এবং ওই সময় আবার ঘরের সাথে যদি টু যোগ করি, ঘরের সাথে টুটা কি করব যোগ করি, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে, টু যোগ করলে একটা ভগ্নাংশ যে পাবো, সেই ভগ্নাংশটা কি হবে 1/6 এর কি সমান। সেই ভগ্নাংশটা কি হবে, এই যে 1/6 আছে এর কি হবে সমান। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে এই ভগ্নাংশটা বের করতে হলে এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমি ধরি মনে করি ভগ্নাংশটির লব কি এক্স, যেহেতু এখানে আমার প্রকৃত ভগ্নাংশের কথা বলা আছে, আর প্রকৃত ভগ্নাংশের হরের মানটা কি সবসময় লবের চেয়ে বড়, আবার এখানে বলা আছে হর ও লবের অন্তর এক, তার মানে হরটা লবের চেয়ে বড় হবে কি এক বেশি হবে, যেহেতু এদের পার্থক্যটাই বেশি। তাহলে আমরা যখন ভগ্নাংশের লব পেয়েছি, ওই লবের সাথে এর পার্থক্যটা যদি যোগ করি, তাহলে আমরা কিন্তু ওই ভগ্নাংশের কি পাবো হর পাবো। তাহলে মনে করি ভগ্নাংশের লব হচ্ছে আমার এক্স, তাহলে যেহেতু প্রকৃত ভগ্নাংশের হর কি হরটা লবের চেয়ে বড়, তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে আমরা বলতে পারি ভগ্নাংশটির হর কি লবের চেয়ে এক বড়, বা হর হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন যদি লব এক্স হয় এবং হর যদি এক্স প্লাস ওয়ান হয়, তাহলে আমরা ভগ্নাংশটি কি লিখতে পারবো, অতএব ভগ্নাংশটিকে আমরা লেখা যায় x/x+1। এখন দেখো এই যে আমরা ভগ্নাংশটা পেলাম, আমরা ভগ্নাংশটি কি পেলাম x/x+1, এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটা আমাদের লব কত এক্স, এক্স থেকে যদি আমরা টু বিয়োগ করি, একই সময় আবার এই ভগ্নাংশটা আমার হর কত x+1, এক্স প্লাস ওয়ানের সাথে টু যোগ করি, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেই মানটা হবে কত 1/6 এর সমান, 1/6 এর সমান। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে লবের থেকে টু বিয়োগ করবো, তাহলে x-2/ হরের সাথে টু যোগ করি, তাহলে x+1+2=1/6। এখন এখান থেকে আমরা সমাধান করব, বা দেখো আমরা জানি কি দুটি ভগ্নাংশ যদি সমতা চিহ্ন দিয়ে থাকে, তাহলে তাদের মধ্যে কি গুণ করতে হয়, আর গুণ করতে হয় বা বজ্র গুণ করতে হয় বা আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ একটি ভগ্নাংশের লবকে অপর ভগ্নাংশের হরের সাথে এবং অপর ভগ্নাংশের হরকে একটি ভগ্নাংশের হরের অপর ভগ্নাংশের হরের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে 6-এর সাথে x-2 গুণ করব, 6×x-2 এবং 1 দিয়ে গুণ করব x+1+2। এখানে দেখো +1 এবং +2 সাংখ্যিক মান যোগ করা যাবে, যেহেতু একই জাতীয় চিহ্ন দুটি প্লাসের জন্য প্লাস বুঝবে, 1-এর সাথে 2 যোগ করলে 3, তাহলে 1 দিয়ে গুণ হবে x+3। এখন গুণ করলে 1 দিয়ে x+3 কে গুণ করলে একই থাকবে x+3। এখন 6-তে এই 6টা x-এর সাথেও গুণ আছে এবং 2-এর সাথেও গুণ আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, 6-এর আগে প্লাস আছে, x-এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6-এর সাথে x গুণ করলে 6x, প্লাস মাইনাসে মাইনাস, 6-এর সাথে 2 গুণ করলে 12। এখন আমরা কি করব, চলকগুলো একদিকে নিয়ে যাব এবং সাংখ্যিক মানগুলো একদিকে আনবো। কিন্তু আমরা জানি কি সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের অজানা রাশি বা চলকটা সবসময় আমরা কোন বাম দিকে রাখি, তাহলে 6x ঠিক রাখবো, এক্সটা বাম দিকে নিয়ে গেলে -x=+3 ঠিক রাখবো, -12 আসলে +12 উৎখান্তর করে, তাহলে 6x থেকে -x গেলে থাকবে 5x=3+12=15। এখন এক্স এর মান বেরোবে এখানে x=15/5, অর্থাৎ x=3। এই যে এক্স এর মান পেলাম, এই এক্স এর মানটা যদি ওই যে ভগ্নাংশটা আমরা পেয়েছি ওই ভগ্নাংশটাতে বসাই, তাহলে আমরা কিন্তু ভগ্নাংশটি কত তা বের করতে পারবো। তাহলে দেখো আমার ভগ্নাংশটি কি ছিল, সুতরাং ভগ্নাংশটি ছিল x/x+1, x/x+1। তাহলে এখানে আমি এক্স এর মান যদি বসাই, তাহলে 3/3+1, অতএব নির্ণয় ভগ্নাংশটি 3/4, নির্ণয় ভগ্নাংশটা হচ্ছে 3/4, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3/4। এরপরের সমস্যাটা আমরা দেখি, এরপরে আমাদের সমস্যায় বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নেয়। বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দেওয়া আছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি, আমরা যে একটা সংখ্যা দুইটা অঙ্ক আছে, আমরা জানি একটা সংখ্যা দুটো অঙ্ক থাকলে একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক। এখন এই যে এই সংখ্যাতে যে দুইটি অঙ্ক আছে, এই দুটো অঙ্ককে যদি আমরা যোগ করি বা সমষ্টি করি, সমষ্টি মানে যোগ করলে তাদের যোগফলটা বেরোবে কত, 9, যোগফলটা বেরোবে 9। আবার বলা আছে এই যে অঙ্ক দুইটা যদি স্থান বিনিময় করে,
স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয়তে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয়তে আসলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে কত? 45 কম। যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যে আমাদের বাস্তবে যে যখন দুই অঙ্ক বিশিষ্ট সাধারণ সংখ্যা ছিল তখন যে সংখ্যাটা ছিল তার থেকে কি 45 কি হবে? কম হবে। তাহলে এখন আমার সংখ্যাটি কত তা আমাকে বের করতে হবে, এখন আমার সংখ্যাটি কত তা বের করতে হবে। তাহলে দেখি, মনে করি সমাধানে কি করব, মনে করি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার কি এক্স, মনে করি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স। এখন লক্ষ্য করো, মনে করি একক স্থানীয় অঙ্কটা আমার কি এক্স। এখন দেখো, লক্ষ্য করো, যেহেতু এখানে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া আছে, কিন্তু অঙ্কগুলো কত তা দেওয়া নেই, শুধু বলা আছে অঙ্ক দুইটার সমষ্টি নয়, মানে অঙ্ক দুইটা যদি যোগ করি তাদের সমষ্টিটা হবে নয়। তাহলে যদি আমাদের একটি সংখ্যা বা একটির স্থানীয় মান জানা থাকে, তাহলে এই সমষ্টি থেকে কিন্তু অপর স্থানীয় মানটা আমরা বের করতে পারবো। কিভাবে? একটা স্থানীয় মান জানা থাকলে সেই মানটা যদি এই সমষ্টি থেকে বিয়োগ করি তাহলে অপরটার মান সহজেই বের হবে। তাহলে দেখো, মনে করি একক স্থানীয় অঙ্ক আমার এক্স, যেহেতু সংখ্যাটির অঙ্কদের সমষ্টি নাই তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? এই সমষ্টি থেকে আমার একক স্থানীয় সংখ্যাটা কি বাদ দিতে হবে। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে কি 9 - x। এখন দেখো, আমার তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9 - x। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটিকে বের করতে হলে আমি জানি যে দশক স্থানীয় অঙ্ককে তার স্থানীয় মান দিয়ে, যেহেতু দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 এবং একক স্থানীয় অঙ্ককে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। তাহলে সংখ্যাটি 10 × দশক স্থানীয় অঙ্ক যোগ 1 × একক স্থানীয় অঙ্ক। তাহলে 10 × দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x প্লাস 1 × একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, বা 9 × 90 - 10x প্লাস এক্স। এখান থেকে দেখো 90 থাকবে, মাইনাসের 10x এবং প্লাসের এক্স একই জাতীয় রাশি, একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক। তাহলে আমরা জানি বিয়োগ করতে হবে, বিয়োগ করার সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে, তাহলে মাইনাস আসলে মাইনাস বুঝবে, 10x থেকে x গেলে থাকবে 9x। তাহলে আমার সংখ্যাটি বের হলো কত, 90 - 9x। এখন এই যে আমার দশক এবং একক স্থানীয় অঙ্ক আছে, এরা যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি দশক স্থানীয়তে এবং দশক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয়তে আসে, তাহলে কি সংখ্যা হবে? তখন দেখো, অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে সংখ্যাটি, অঙ্ক দুইটির যদি স্থান বিনিময় করি তাহলে সংখ্যাটা কি হবে, 10 × পূর্ববর্তী একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশক স্থানীয় মানের সাথে আমার একক স্থানীয় অঙ্কটা কি গুণ হবে এবং একক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয়টা গুণ হবে। তাহলে 10 × পূর্ববর্তী একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 1 × পূর্ববর্তী দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x, বা কি লেখা যাবে, 10x, বা কি করা যাবে, 10x প্লাস 9 - x। এখন দেখো, যেহেতু আমাদের একই জাতীয় রাশি, ধনাত্মক বড়, তাহলে প্লাস সম্মুখে প্লাস চিহ্ন দিতে হয় না, 10x থেকে x গেলে থাকবে 9x প্লাস 9। তাহলে অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে আমার সংখ্যাটা হচ্ছে 9x প্লাস 9। এখন আবার বলা হচ্ছে যে এই যে 9x প্লাস 9, কিন্তু আমার যে প্রকৃতপক্ষে যে বাস্তব সংখ্যাটা ছিল, নাইন সংখ্যাটি পেয়েছি 90 - 9x, তার থেকে কি 45 ছোট, বা 45 কি ছোট, অর্থাৎ আগের সংখ্যাটা তার থেকে 45 গুণ বড়। এখন দেখো, তাহলে এই দুটি সমীকরণকে, বা এই দুটি সমীকরণকে আমি যদি সমান করতে চাই, তাহলে অবশ্যই বড় থেকে যতটুকু বড় সেই অংশটুকু আমাকে কি বাদ দিতে হবে। তাহলে আগের সংখ্যাটা থেকে কতটুকু বড় তা যদি আমি বাদ দেই, তাহলে সেই বিয়োগফলটা আমার কি হবে, এই সমীকরণটার কি হবে, সমান হবে। তাহলে শর্ত মতে আমি, বা প্রশ্ন মতে আমি লিখতে পারি 9x প্লাস 9 = 90 - 9x = - 45। এখন পক্ষান্তর করবো, 9x - 9x গেলে প্লাসের 9x = 90, থেকে -45 বের করলে 45 প্লাসের হবে, এবং প্লাসের 9 আসলে মাইনাসের 9। তাহলে 9x প্লাস 9x হবে 18x = 45, থেকে 9 বিয়োগ করলে 36, বা x = 36/18, বা x = 2। তাহলে x এর মান কত বের হলো, 2। এখন এই যে আমাদের x এর মানটা বের হলো, এই যে আমাদের x এর যে মানটা বের হলো, এই x এর মানটাকে যদি আমরা
সংখ্যাটিতে স্থাপন করি তাহলে কিন্তু আমরা কি সংখ্যাটির মান বের করতে পারব। তাহলে আমরা দেখি x এর মান এখন সংখ্যাটিতে স্থাপন করি, অতএব সংখ্যাটি হচ্ছে কি 90 - 9 × 2, x = 2 বসি, তাহলে 90 - 18 = 72, তাহলে আমার নির্ণয় সংখ্যাটি কত হচ্ছে 72, নির্ণয় সংখ্যাটি হচ্ছে 72। এর পরবর্তী সমস্যাটা আমাদের কি দেওয়া আছে, পরবর্তী সমস্যা দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির সাতগুণ। এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্কটা যতটুকু দশক স্থানীয় অঙ্কটা তার দ্বিগুণ, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি 2 হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 4। এবং বলা আছে এই যে যে সংখ্যাটা পাওয়া গেল এই সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে যে অঙ্ক দুইটা আছে ওই অঙ্ক দুইটা যোগ করলে যোগফলের 7 গুণ, মানে যোগফলের 7 গুণ, ওই অঙ্ক দুইটার যোগফলের সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে তা কি ওই সংখ্যাটার কি হবে সমান হবে, ওই সংখ্যাটার সমান হবে। তার মানে মনে করি একক স্থানীয় অঙ্কটা আমার কি এক্স, যেহেতু একক স্থানীয় অঙ্কর দ্বিগুণ বলা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে বলতে পারি সুতরাং দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার 2x, দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার 2x। এখন দেখো তাহলে সংখ্যাটা কি করতে হবে, দশক স্থানীয় অঙ্ককে দশক স্থানীয় অঙ্কের মান দ্বারা গুণ এবং একক স্থানীয় অঙ্ককে একক স্থানীয় অঙ্কের মান দ্বারা গুণ, তাহলে সংখ্যাটি সমান সমান কি 10 × দশক স্থানীয় অঙ্ক + 1 × একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 × দশক স্থানীয় অঙ্ক কত 2x + 1 × একক স্থানীয় অঙ্ক কত x, তাহলে ইকুয়াল 10 এর সাথে 2x গুণ করলে 20x + x ইকুয়াল, এখন 20x এর সাথে + x করলে 21x, 20x এর সাথে + x করলে 21x। এখন দেখো আমাদের সংখ্যাটা দ্বারা বের হলো 21x। এরপরে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি, সংখ্যাটার আমার একক স্থানে অঙ্ক কত x এবং দশক স্থানে অঙ্ক কত 2x, সমষ্টি বলতে যোগ করতে বলা হয়েছে, তাহলে 2x এর সাথে x যদি যোগ করি তাহলে আমার হবে কত 3x, তাহলে আমার সংখ্যাটি কত ছিল 21x, তাহলে 21কে আমি ভাঙাতে পারি 7 × 3x, এই 3x এর মানটা কি হচ্ছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তার অঙ্কদ্বয়ের সমষ্টির কি 7 গুণ, সমষ্টির 7 গুণ, তাহলে কি দেখানো হলো। এরপরে সমস্যা আমাদের বলা আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী এই টাকাটা কি করছে বিনিয়োগ করছে, বিনিয়োগ করার এক বছর পর, অনেকদিন বিনিয়োগ করার এক বছর পর এই টাকাটার কিছু অংশে, এই টাকাটার মধ্যে কিছুটা অংশ 5%, কিছুটা অংশের উপর 5% এবং বাকি যে এই 5% কি যে অংশটার উপর 5% লাভ পায় সেই অংশটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর কি 4% লাভ করলেন। এখন এই যে দুই লাভ করছেন, একবার 5% আরেকবার কি করছেন 4%, এই 2% লাভ করে মোট লাভের পরিমাণ হচ্ছে তার 256 টাকা বা 256 টাকা। এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে তিনি বলা হয়েছে যে কিছু টাকার উপর 5% লাভ করলেন, এই যে কিছু টাকার উপর এই টাকার পরিমাণটা কত, এখানে আমাদের এখানে তা বের করতে বলা হয়েছে, এখানে তা বের করতে বলা হয়েছে। তাহলে মনে করি ব্যক্তিটি 5% সরল মুনাফায় বিনিয়োগ করে x টাকা, তাহলে আমরা মনে ধরেই নিই যে 5% মুনাফায় তিনি যখন মুনাফা পান তখন যে টাকাটা ছিল সেই টাকাটা ছিল x টাকা। এখন আমাদের বলা আছে মোট টাকাটা কত 5600 বা 5600, এখন এই মোট টাকাটা থেকে তিনি বলছে যে 5% লাভে যে টাকাটা থাকে সেই মোট টাকা থেকে সেই টাকাটা বাদ দিলে যে অবশিষ্ট সম্পূর্ণ টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু আমার 4% কয় পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন 4%, তাহলে এখন যদি আমার মোট টাকা থেকে এই 5% মুনাফায় যে বিনিয়োগ করেন যে টাকাটা তা বিয়োগ করি তাহলে আমার অবশিষ্ট টাকাটার পরিমাণ কি বের হবে, বা 4% মুনাফায় যে বিনিয়োগটা আমি করছি তা কিন্তু বের হবে। তাহলে অতএব 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন কি আমার মোট টাকা থেকে আমার 5%-এর বিনিয়োগটা কি করতে হবে বিয়োগ করতে হবে 5600 - x টাকা। আবার দেখো এই যে 5% হারে, 5% হারে কি বলতে কি আমরা জানি কি 5%, তার মানে 100 টাকায় এক বছর হচ্ছে 5 টাকা, তাহলে 1 টাকায় তাহলে আমার বিনিয়োগ করা টাকার পরিমাণ কত ছিল x,
বিনিয়োগ ছিল, যখন 5% হার আমি লাভ করেছি তখন আমার বিনিয়োগের টাকার পরিমাণ ছিল এক্স, তাহলে এক্স টাকায় কত টাকা পাচ্ছি সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি আবার 5% হারে, অর্থাৎ আবার 5% হারে, অর্থাৎ 100 টাকায় এক বছরের মুনাফা আমার কত? 5 টাকা। 100 টাকায় এক বছরের মুনাফা 5 টাকা, অর্থাৎ 1 টাকায় এক বছরের মুনাফা আরো কম হবে। কম হলে কি হবে? ভাগ, 5/100 টাকা। অতএব এক্স টাকায় এক বছরের মুনাফা কত হবে? 5×x/100 বা ইকুয়াল কত? 5x/100। এখন দেখো, তাহলে আমি যখন 100 টাকা 5% লাভে 100 টাকা বিনিয়োগ করছি তখন আমার 100 টাকা হচ্ছে, তাহলে ওই ব্যক্তিটা কত টাকা বিনিয়োগ করছে? এক্স টাকা। তাহলে এক্স টাকা বিনিয়োগ করে তার লাভ হচ্ছে কত, মুনাফা হচ্ছে কত, বা লাভ হচ্ছে কত? 5x/100 টাকা বা 100 টাকা। এখন দেখো, এটা আমার 5% হারে আমি এটা বের করছি। এটা কি হারে বের করছি? 5% হারে। এখন দেখো অনুরূপভাবে আমাকে 4% হারে বের করতে হবে। কিন্তু এখানে লক্ষণীয় যে 5% হারে যখন বিনিয়োগ করছি তখন আমার বিনিয়োগ ছিল এক্স টাকা, কিন্তু 4% হারে যখন আমি বিনিয়োগ করবো তখন আমার বিনিয়োগের টাকার পরিমাণটা কত হবে? 5×600 - x টাকা। তাহলে যখন আমি 4% সরল মুনাফে বিনিয়োগ করবো তখন আমার এই বিনিয়োগে কত টাকা মুনাফা আসছে তা আমাকে বের করতে হবে। তাহলে আবার 4% হারে, অর্থাৎ আবার 4% হারে, অর্থাৎ 100 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে আমার কত? 4 টাকা। তাহলে 1 টাকায় এক বছরের মুনাফা কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে, 4×100 টাকা। এখন দেখো, তাহলে আমার যে 4 বছরের যে বিনিয়োগকৃত টাকা ছিল 4% মুনাফায়, সেই টাকার উপর এক বছরের মুনাফা কত হচ্ছে দেখি? 400×5600 - x/100 টা, তাহলে গুণ করলে হচ্ছে 22,400 - 4x/100 টাকা। এখন বলা আছে এই যে সে 4% হারে এই মুনাফাটা লাভ করে এবং 5% হারে যে মুনাফাটা লাভ করে, এই দুই মুনাফার মোট সমষ্টি, মানে এই দুই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে লাভ করার যে টাকাটা হচ্ছে সেই টাকাটার মোট পরিমাণ হচ্ছে কত? 256 বা 256 টাকা। তাহলে শর্ত মতো আমরা বলতে পারি যে এক্স টাকার উপর যে মুনাফাটা পাচ্ছে 5% হারে, এক্স টাকার উপর যে মুনাফা পাচ্ছে 5% হারে, বা এবং 4% হারে যে ওই আপনার তোমার 5,600 - x টাকার উপর যে মুনাফাটা পাচ্ছে, এই দুই মুনাফা যোগ করলে আমার যোগফলটা কত? 256 টাকা। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি যে এক্স টাকার সরল মুনাফা প্লাস এত টাকার উপর মুনাফা সমান 256, বা 5x/100 প্লাস এত সমান 256। এখন আমরা মান বের করব, সমীকরণ সমাধান করব। তাহলে লসাগু করলে আমার 100, তাহলে ডিভাইড 5x + 20,400 - 4x। এখন আর গুণন করবো, যেহেতু 100 ভাগ আছে এই পাশে, কি হবে? গুণ হবে। তাহলে এক্স প্লাস, এখানে দেখো 5x+এর -4x টা কি? মাইনাসের। তাহলে একই জাতীয় রাশি, কিন্তু একটি প্লাসের আছে একটি মাইনাসের আছে, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় আমাদের বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? প্লাস, সেহেতু প্লাস বসবে, সম্মুখে প্লাস বসে না। 5x থেকে 4x গেলে থাকবে একটা এক্স, প্লাস 2,400 = 256 সাথে 100 গুণ করলে 25,600। এখন প্লাসেরটা এবার শেষ না মাইনাস, তাহলে এক্স এর মান আমার বের হচ্ছে কত? 3,200 টাকা, অর্থাৎ 3,200 টাকা। তাহলে অতএব ব্যক্তিটা যখন 5% হারে বিনিয়োগ করছে কত টাকা? 5% হারে বিনিয়োগ করেছে সে কত টাকা? 3,200 টাকা বা 3,200 টাকা। এরপরে দেখো আমাদের বলা আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, একটা লঞ্চ আছে সে লঞ্চে আমার যাত্রী সংখ্যা হচ্ছে কত? 47। মাথাপিছু কেবিনের ভাড়া, ডেকের ভাড়া দিবি। এখন একটা লঞ্চে কেবিন আছে এবং ডেক আছে। মাথাপিছু মানে, মাথাপিছু মানে প্রত্যেকটা ব্যক্তি, একজন করে ব্যক্তির কেবিনের ভাড়া, ডেকের যত ভাড়া কেবিনের ভাড়া তার কি? দ্বিগুণ। অর্থাৎ ডেকের ভাড়া যদি এক্স টাকা হয় তাহলে কেবিনের ভাড়াটা হবে কত? 2x টাকা। এখন বলা আছে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। এই যে ডেকের ভাড়াটা কি ছিল? মাথাপিছু কি? 30 টাকা, মানে একজন মানুষের জন্য কত? 30 টাকা। এখন মোট ভাড়া প্রাপ্তি 1,680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? এখন বলা আছে এই যে কেবিনে এবং ডেকে যাত্রী আছে, এই যাত্রীগুলোর
থেকে ভাড়া সংগ্রহ করে আমার সর্বকুল্ল মানে সর্বমোট যে ভাড়াটা পাওয়া যাচ্ছে তা হচ্ছে 1680 টাকা। এখন যদি 80 টাকা হয় তাহলে কেবিনে কতজন যাত্রী ছিল তা আমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এই সমাধানটা কিভাবে করব? মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স, মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স, আমার লঞ্চে টোটাল যাত্রী মোট যাত্রী ছিল আমার 47, সেখান থেকে যদি এক্স জন কেবিনে থাকে তাহলে ডেকে কয়জন আছে, মোট থেকে যদি আমার কেবিনে থাকা যাত্রী সংখ্যাটা আমি বিয়োগ করি তাহলে ডেকে কতজন যাত্রী সংখ্যা আছে তা কিন্তু আমি পাব। তাহলে মনে করি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে আমার এক্স, অর্থাৎ ডেকের যাত্রী সংখ্যা তাহলে কত হবে, মোট যাত্রী সংখ্যা থেকে এই কেবিনে থাকা যাত্রী সংখ্যাটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 47 - x। এখন দেওয়া আছে ডেকের মাথাপিছু ভাড়া কত, 30 টাকা বা 30 টাকা, এবং বলা আছে যে এই কেবিনের যে ভাড়াটা, কেবিনের মাথাপিছু ভাড়াটা কিন্তু ডেকের ভাড়ার দ্বিগুণ। এখন ডেকের যদি মাথাপিছু ভাড়া 30 হয় তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে, 30-এর দ্বিগুণ, 30 দুগুণে 60। দেওয়া আছে ডেকের ভাড়া মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা এবং কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া কত, ডেকের ভাড়ার সাথে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া যত তার থেকে দুই তার সাথে দুই গুণ করতে হবে, তাহলে ডেকের ভাড়ার সাথে দুই গুণ করলে 30 × 2 = 60 টাকা। এখন দেখো কেবিনের মাথাপিছু ভাড়া 60 টাকা, মানে মাথাপিছু বলতে একজনের ভাড়া। আবার দেখো কেবিনে আমার যাত্রী সংখ্যা আছে কত, এক্স জন, যদি একজনের ভাড়া আমার 60 টাকা হয় তাহলে এক্স জনের ভাড়া কত হবে, 60x টাকা। তাহলে কেবিনে যদি আমার একজনের ভাড়া 60 টাকা আমি পাচ্ছি আর কেবিনে যদি এক্স জন যাত্রী থাকে তাহলে সকলের কাছ থেকে যে ভাড়াটা আমি পাবো ওই কেবিন থেকে, তাহলে মোট কেবিনের ভাড়া কত হবে, সুতরাং কেবিন থেকে প্রাপ্ত মোট ভাড়া হবে আমার কত, 60x টাকা বা 60x টাকা। এখন দেখো তাহলে যদি, এবং ডেক থেকে প্রাপ্ত ভাড়া কি পাবো, ডেক থেকে প্রাপ্ত ভাড়া পাবো একজনের ভাড়ার সাথে ডেকে যতজন যাত্রী থাকবে ততজন সংখ্যা গুণ। তাহলে ডেকে মাথাপিছু ভাড়া ছিল আমার 30, 30 এবং ডেকের যাত্রী সংখ্যা আমার কত ছিল, 47 - x, তাহলে যাত্রী সংখ্যার সাথে আমার ওই একজনের মাথাপিছু ভাড়াটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে বলা আছে ডেক থেকে প্রাপ্ত মোট ভাড়া হচ্ছে 13 × 47 - x টাকা। এখন আবার শর্তে বলা আছে এই যে ডেকের থেকে আমি যে মোট ভাড়াটা পাচ্ছি এবং কেবিনের থেকে যে মোট ভাড়াটা পাচ্ছি, এই দুই ভাড়ার যোগফল বা সমষ্টি, বা এই দুই ভাড়াকে একত্রে যদি আমি যোগ করি তাদের সমষ্টিটা হচ্ছে কত, 1680, 1680। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে 60x কেবিনের ভাড়া প্লাস ডেকের ভাড়া সমান 1680, তো 60x + 100, 1410 - 30x বা 30x = 1680। এখন দেখো x এর মানের মধ্যে দেখো একটি মান আছে একটি প্লাসের, যেহেতু বড় সংখ্যার একটা প্লাস আছে, প্লাস সম্মুখে প্লাস বুঝবে না, 60x থেকে 30x বাদ দিলে আমার 30x থাকতেছে আর এখানে বিয়োগ করলে থাকতেছে 270। তাহলে x দ্বারা যদি 270 কে 30 দ্বারা ভাগ করি তাহলে x = 9, তাহলে x এর মান আমার কত বেরোচ্ছে, 9। তাহলে যেহেতু x টাকে আমরা কি ধরছি, কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে আমার কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা বের করতে বলা হয়েছে তাই বের করা হয়েছে। যদি আমাদের ডেকের যাত্রী সংখ্যা বের করতে বলা হতো তাহলে তাহলে তখন আমাদের ডেকের যাত্রী সংখ্যা কি করতে হতো, ওই যে মোট যাত্রী সংখ্যা থেকে আমরা এক্স বাদ দিয়েছি সেখানে এক্স এর মানটা স্থাপন করতে হতো, অর্থাৎ 47 থেকে 9 বিয়োগ করলে আমার যত থাকবে তা হবে ডেকের যাত্রী সংখ্যা। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।